যদি কেলায় আরিস কিন্তু এক কিলোমিটার দূর নিয়ে যেতে হবে, আর তুই যদি জিতে যাস তাহলে আমি তোকে এক কিলোমিটার নিয়ে যাব। দুই ভাইয়ের মধ্যে খেলা চলছে। আর বলরাম দাস লীলার পাশ থেকে খেলাটা দেখছেন। বলরাম দাসে বলে দেখিয়া বলাই, বলরাম দাসে বলে দেখিয়া বলাই, হায় বলরাম দাসে বলে দেখিয়া বলাই, মহিলা গায় আপনার সামনে আমি, মহিলা গায় মহিলা গায়। আস্তে আস্তে যারা খানায় দিকে খেলছিলা খানাই শেফট হয়ে গেছে, খানাই শেষ, খানাই হারিয়া গেলেন। কখন আইবো আমরা আসল কথার মধ্যে? আস্তে আস্তে একটু আনন্দ করছি, আর আনন্দের মাধ্যমে আমরা মূল কথাটা পাবো। আজকে কানাই হারলেন কেন? ওই কথাটা যদি আজকে সন্ন্যাসী বাড়ি থেকে যদি কোনো বন্ধুরা কথা কইও না, সন্ন্যাসী বাড়ি থেকে যদি কোনো বন্ধুরা ওই কথাটা বাড়িতে নিয়ে যায় আর জীবনে কীর্তন কীর্তন শুনতে হবে না। আস্তে আস্তে কথা বলিও না, কীর্তন সার্থক হয়ে যাবে। কানাই হারলেন কেন? অনেক পরিবারে গিয়ে দেখবেন ছোট ভাই চাকরি করে, বড় ভাই রিক্সা চালায়, বড় ভাইকে ঘরে গিয়ে দাদা বলে ডাকে না, এমন পরিবারে গিয়ে দেখবেন এক বাড়ির মধ্যে তিন বেড়া বাইয়ে বাইয়ে সম্বন্ধ নাই। আমি বড় সাদ করে আপনাদের যদি কোনো কথা থাকে আসরে আমাকে বলবেন না, আপনাদের চরণে ধরে বলছি যদি কোনো বলার থাকে। আমার বগ্নিপতি বিদ্যুৎ পাল মহাশয়ের বাড়িতে আমি আছি, আপনারা যাবেন। কিন্তু শিশুবেলা থেকে বড় সাদ করে এই কথাগুলোকে চয়ন করে এনেছি। এখন আপন ভাই ভাইকে যদি ভালোবাসে না, ছোট ভাই বড় ভাইকে যদি দাদা বলে ডাকে না, তে কোটি জন্ম যদি সে বৃন্দাবনে বসতি করে সে কি গোবিন্দ পাবে? তাহলে আজকে একটা কথা মনে রাখবেন, ভাই যদি পাগল হয়, একটা গান বলছিলেন, এব সংসারে আপন ভাই মরিলে ভাই পাবে না, এই জনম কান্দি ও ভাই যে এব সংসারে ভাই সংসারে আপন ভাই মরিলে ভাই পাবে না, জনম কান্দিলে আমার আপন বাজার, আপন বাজার নাই দেশে হয় আমার আপন বাজার। আজকে সন্ন্যাসী বাড়িতে আপনারা এসেছেন, আপনাদেরকে আমার দেওয়ার মতো কিছু নেই, শুধু একটা কথা বলবো। আজকে কানাই যে হেরে গেলেন, কানাই হারলেন কেন জানেন?
বড় ভাইয়ের মর্যাদা দিতে গিয়ে আজকে যে এইমাত্র কানাই হারছে, এখন কানাই তো বলাইকে বহন করে নিতে হবে। ওই দেখুন, হো দাদা বলাই রে, হাজি কেলাই হারি হিলা হারিলা কানা, হরে আজি কেলা হরি হিলা কানা, হো দাদা বলাই রে, বাইরে আজি কেলা হরে আজি কেলাই হরি আমার দাদা হইয়া আমার কুলে বসাইয়া, তুমি জন্মে হয় আমার ভাই হইয়া, হরে ভাই হ
কুল আবেদন যত বন্ধুগণ আসরে বসে আছেন, আমি সকলের চরণে প্রার্থনা করি আপনাদের করে যদি এইভাবে বড় ভাই থাকে আর সে যদি পাগল থাকে তাকে আপনি দাদা বলে ডাকবেন। রাধে রাধে। একজন ভাই বড় অপেক্ষা করে বয়োজ্যেষ্ঠ মানুষ কীর্তন শোনার জন্য গতকালকে থেকে এসেছেন, আর আমারও বড় একটা বাসনা আপনাদের সন্ন্যাসী বাড়িতে আমি কোনোদিন আসিনি, আসলে কীর্তন শোনায় মুগ্ধ করার জন্য আসি নাই, এসেছি আপনাদেরকে দর্শন করার জন্য। অত্যন্ত পরিশ্রম করে আমি চাই, আমি কোনো প্রতিষ্ঠার জন্য সন্ন্যাসী বাড়িতে আসিনি, আমি এসেছি এই এলাকার যদি একটা ছেলে তার মাতৃভক্তি হয়, তার পিতৃভক্তি হয়, তার ভ্রাতৃত্ব প্রেম হয়, তার চরণতলি ধরে আমি শেষের দিনে ভবন নদী পার হয়ে যাব, এই জীবনে কিদন লইয়া যাব মহাজনের কাছে।